ভিশারি সিং এলো মানি গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত আমরা চাই আমাদের স্বাধীন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ কি বলে সমস্ত সংগঠন থাকবে এটা আমরা চাই না যারা এই বিপথে গিয়েছে আমাদের অনুরোধ থাকবে তারা নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাবে যদি কেউ বিপদে যেয়ে থাকে কোনো কারণে তারা তারা বায়াস্ট হয়ে আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা যেমন আমরা দেখেন অতীতে যাবে আমরা যে কাজগুলো করেছি সর্বরা আমাদেরকে সান্ডা করেছে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি জনদস্যু বিভিন্ন সময় সান্ডা করেছে তাদেরকে পুনর্বাসন করেছি এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সমস্ত পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা করেছি এটা ঠিক হয়নি একটা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের আমরা অন্যায় করেছি অবাধ করেছি তাদের করতে চায় আমাদেরকে ওয়েলকাম করবো এবং করার যা যা করে আমরা করব বাট এটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এই ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে আমি তো বললাম যে বাংলাদেশে স্বাধীন দেশে বঙ্গবন্ধু বাংলাদেশে কোন স্বাস্থ্য সংগঠন অবৈধ সংগঠন থাকবে না এটা শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অবৈধ থাকবে এবং চলবে আমরা ইনিশিয়ালি শুরু করেছি পর্যায়ক্রমে আমাদের মাত্রা বাড়তে থাকবে যদি বলে থাকে এটা তারা ঠিক বলছে না এবং এটা সরকারও চাচ্ছে না এবং আমরা এটা করছি না আপনাকে বুঝতে হবে যে কথা বললাম আমাদের এই একটা কথা বলে গ্রাম্য ভাষায় যে পাপি করে সাতগান নিয়ে বুঝলে কথা এর অর্থ বুঝুন তো অর্থাৎ যেখানে সে ফর এক্সাম্পল একটা ছেলে একটা বাড়ির থেকে সন্ত্রাস হয়েছে সন্ত্রাস তো সে অনেক সময় আমরা কি করি তার সম্পর্কে তথ্য বাবা ভাইকে জিজ্ঞাসাবাদ করি তো বিষয়টা তো এরকম হতে পারে যে হ্যাঁ গোষ্ঠীর কথা বলা হচ্ছে বোমা সবাই যে খারাপ থাকতো না সবাই যে এই কাজ করতে তাও না হয়তো মুষ্টিমের কয়েকজন এখন যে মুষ্টিমের লোকগুলো যারা তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারবে তারা তো তাকে জানে চেনে আমি তো উঠ করে ঢাকা থেকে চিনবো না আপনার ওদের সম্পর্কে লোক তাদেরকে চিনবে তো তারা বলুক যে কারা কারা এই কাজগুলো করে আমরা এটাও বলি যে ঠিক আছে যেমন আমরা জঙ্গিদেরকে আত্মসমর্পণ করিয়েছি আমরা আত্মসমর্পণ করেছি এলাকার আপনারা যারা আছেন করবো না ভীষণ ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত আমরা শান্তি চাই আমাদের প্রধানমন্ত্রী কি করেছে হিলে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রচার করেছে না শান্তি প্রতিষ্ঠা করেছে তাই তো জেএসএ পার্বত্য অঞ্চলে যারা রয়েছে তারা যে জাতি গোষ্ঠী যারাই রয়েছে তারা এলাকায় থাকবে শান্তি তারা থাকবে এটা সরকার চায় সরকার প্রধান চায় সেভাবে শান্তি চুক্তি হয়েছে তা আমরা সেটাই চাই কিন্তু সেটা যদি আপনারা অশান্তি তৈরি করেন সেক্ষেত্রে তো আমাদেরকে অশান্তি আমরা এলাও করতে পারবো না আমরা এই শৃঙ্খলা বাহিনীর জন্য রয়েছে আমরা তো মানুষের নিরাপত্তার জন্য রয়েছে আবার আপনি যদি আমার ব্যাংক লুট করেন আপনি আমার হামলা করেন আমি অস্ত্র নেন তাহলে আমি কি করবো আপনাকে জিজ্ঞাসা করতে হবে তো এখানে শান্তি কমিটি আছে নিশ্চয়ই আপনারা জানেন যে শান্তি কমার সাথে আলোচনা পথ তো বন্ধ হয়নি আলোচনা পথ এখন খোলা আছে আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে